প্রিয় ছাত্র ছাত্রীরা আশা করি তোমরা ভালো আছো। আজ আমরা আলোচনা করছি মাধ্যমিক 2024 পরীক্ষার জন্য কি কি নোটিশ তোমাদেরকে এই মুহূর্তে করতে হবে, সেই নোটিশগুলো নিয়ে আলোচনা করব। আর এগুলো তোমরা খাতায় লিখে নেবে এবং দু তিন মাসের মধ্যে এগুলো রেডি করে নেবে, কারণ মাধ্যমিক পরীক্ষার জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ আর কি। তো প্রথমে তোমাদেরকে করতে হচ্ছে ওপেনিং লাইব্রেরি। ওপেনিং লাইব্রেরিটা তোমাদের বইয়ে রয়েছে, তোমরা দেখে নেবে। তারপর আসছে ফান্ড, ফান্ড ফান্ড গঠন করা। এটা ফান্ডের জন্য তোমাদেরকে নোটিশ লিখতে হবে, কিরকম ফান্ড। ধরো কোনো একটা ছাত্রছাত্রী হসপিটালে ভর্তি আছে, কোনো ভয়ঙ্কর কোনো রোগ হয়েছে, ওই রোগের জন্য অর্থের দরকার, তোমাদেরকে ফান্ড গঠন করতে হবে, স্কুল থেকে চাঁদা তুলে তাকে সাহায্য করতে হবে, সেটার জন্য একটা ফান্ড হতে পারে। কোনো জায়গায় বন্যা হয়েছে সেই জন্য ফান্ড হতে পারে, ওই ফান্ড দু তিনটা করে নেবে ব্যাস। এরপর আসছি সেফ ড্রিঙ্কিং ওয়াটার, এটাও তোমাদেরকে কিন্তু করতে হচ্ছে। তারপরে আসছি কিপ ইউর স্কুল ক্লিন বা গার্বেজ ক্লিনিং একটা প্রোগ্রাম, এটা করতে হচ্ছে। পরে আসছি ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রামটাও তোমাদেরকে কিন্তু করতে হবে। পরে আসছি এডুকেশনাল এক্সকারশন, কোনো একটা জায়গাতে তোমরা গেলে মুর্শিদাবাদ কি কোনো একটা এডুকেশনাল ইনস্টিটিউট বা এডুকেশনাল ভিজিট হলো কোথাও, সেটা নিয়ে একটা তোমরা নোটিশ লিখতে হবে তোমাদেরকে। যাই হোক, পরে আসছি আই চেক আপ ক্যাম্প বা হেলথ চেক আপ ক্যাম্প, এখানে আসতে পারে আই চেক আপ ক্যাম্প অথবা হেলথ চেক আপ ক্যাম্প, এটা একটা করলে। এরপর আসছি ইন্টার স্কুল ডেবেট কম্পিটিশন, যেটা বইয়ে রয়েছে, ব্লাড ডোনেশন ক্যাম্প। তারপর আসছি ফ্রি রেফারেন্স বুক ডিস্ট্রিবিউশন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর আসছি ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, এটা নিয়েও একটা নোটিশ, খুবই গুরুত্বপূর্ণ। তারপর আসছি ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু খাতায় লিখে নেবে। আর্ট এক্সিবিশন বা সায়েন্স এক্সিবিশন, এটাও খুব গুরুত্বপূর্ণ। তারপর আসছি ফাউন্ডেশন ডে বা গোল্ডেন জুবলি বা স্কুলের যা কিছু অনুষ্ঠান সেটা নিয়ে একটা নোটিশ। এরপরে আসছি যে স্কুল ম্যাগাজিন, যেটা বিগত 2 বছর আগে পড়েছে, স্কুল ম্যাগাজিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আসছি অ্যানুয়াল স্পোর্ট, অ্যানুয়াল স্পোর্ট, এবং সেখানে তোমরা ফুটবল নিয়েও পড়তে পারে, যে ফুটবল ম্যাচ করা হবে কি ক্রিকেট ম্যাচ করা হবে কি অ্যানুয়াল স্পোর্ট হবে, এটা নিয়ে তোমাদেরকে একটা নোটিশ কিন্তু লিখতে হতে পারে। পরের গুরুত্বপূর্ণ নোটিশ হচ্ছে বার্থডে সেলিব্রেশন, কোনো একটা অথারের বার্থডে সেটা সেলিব্রেট হবে, এই জন্য তোমাকে নোটিশ লিখতে হতে পারে। এরপরে ধরো সেফ ড্রাইভ সেভ লাইফ, এটা নিয়ে একটা ক্যাম্পেইন হলো, সেটার একটা নোটিশ কিন্তু পড়তে পারে। এরপরে আসছি ফ্রি স্কুল ফর স্ট্রিট চিলড্রেন, এটার জন্য একটা নোটিশ কিন্তু লিখতে হতে পারে। তাহলে এই নোটিশগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা রয়ে গেল ইলিটারেসি ডাইভ ক্যাম্পেইন, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিশ। তাহলে যে নোটিশগুলো বললাম সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তার মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমরা পরবর্তী 2-3 মাসের মধ্যে জানিয়ে দেবো, 2-3টে দেবো, 3 থেকে 4টি দেবো, 4টা দেবো, 4টার মধ্যে একটা পড়ে যাবে। তাহলে এই মুহূর্তে তোমাদেরকে এই নোটিশগুলো কিন্তু করে নিতে হচ্ছে, তোমাদেরকে এই নোটিশগুলো কিন্তু খুব তাড়াতাড়ি করে নিতে হবে এবং সেটাকে লেখার অনুশীলনটাও তোমাদেরকে করতে হবে। ঠিক আছে, আজ আর বেশি কিছু বলছি না, পরের ভিডিওতে দেখা হবে, ভালো থাকবে। ঠিক আছে, আজকের মতো বাই। Welcome to PG Research Center. Our website is www.pkgwe.in. You can visit our blog to get information. Our blog contains all the questions and answers of all classes. Thank you, dear students, for watching our videos.